আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি হাফিজুল ইসলাম, আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিও আপনারা যে মাছ ধরার মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটি কাজ করবে 10 থেকে 15 ফিট দূরত্বে এবং 5 থেকে 6 ফিট গভীরে। তো মেশিনটি একটি অর্ডার করা মেশিন, মেশিনটি অর্ডার করেছে আমার এলাকার এক কাকা। তো মেশিনটি আজকে উনি নিতে আসবে। তো মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, 2টি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে 5 অ্যাম্পিয়ারের, আর এখানে 32টি ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। আর আউটপুটে দেখতে পাচ্ছেন সিআর সার্কিট ব্যবহার করা হয়েছে, আর এটির মধ্যে রিলে সার্কিট ব্যবহার করা হয়েছে যা মাছ পানির উপরে ভাসার কাজে ব্যবহার হয়। কাপাকাপির জন্য লতা দেখতে পাচ্ছেন, এগুলো রিলে হালকা কাপাকাপি করতেছে। এখানে 2টি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে, আর এখানে 2টি ক্যাপাসিটর 35 ভোল্ট 47 মাইক্রোফ্যারাড। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আগের যে মেশিনগুলোতে আমি এখানে 2টি টার্মিনাল ব্যবহার করতাম এরকম সুইচের জন্য, তো এখন আমি এখানে জ্যাক ব্যবহার করি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাইক্রোফোনের জ্যাক। তো এতে করে লাঠির মধ্যে থেকে এই সুইচটা আলাদা করতে খুব সহজ হয়ে যায়। এই জন্য আগের টার্মিনাল বাদ দিয়ে এখন এই জ্যাক সিস্টেম ব্যবহার করেছি আমি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3500 ওয়াট বাতি জ্বলতেছে। আর এই মেশিনটি দিয়ে যেহেতু আউটপুটে এসিআর সার্কিট লাগানো আছে, সকল প্রকার মাছ পানির উপরে সাথে সাথে ভেসে যাবে শর দেওয়ার সাথে সাথে। তো পানির উপরে এই মেশিন দিয়ে সকল প্রকার মাছ পানির উপরে ভেসে যাবে। তো আপনারা যাদের মাছ ধরার মেশিন দরকার, 5 ফিট 7 ফিট 10 ফিট 15 ফিট 20 ফিট, তারা অবশ্যই অবশ্যই টাইটেল এবং ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দামটি জেনে নিতে পারেন। কারণ কোনো ভিডিওর মধ্যে আমি মেশিনের দাম বলে দিই না, সেই জন্য আপনারা মেশিন কিনতে চাইলে মেশিনের দামটি জানার জন্য আমাকে ফোন দিতে হবে। তো এখন আমি এই মেশিনটির মধ্যে একটি 200 ওয়াটের বাতি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 200 ওয়াটের বাতিটি জ্বলে উঠেছে। এটি মূলত যে রিলে সার্কিট ব্যবহার করা হয়েছে, আগে আপনারা যে টাইমার আইসি দিয়ে যে আমি রিলের টাইমারটা ব্যবহার করতাম, তো ওটির মধ্যে বাতিটা একেবারে নিভে তারপরে জ্বলতো, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে মাছ দৌড় দিয়ে চলে যেত। তো এখন বর্তমানে যে আপনার রিলে সার্কিট দিয়ে দিয়েছি, মানে বাতিটা একেবারে নিচতেছে না, বাট বাতিটি জ্বলতেছে, নিচতেছে, বাইরে গেছে। এতে করে মাছটা পানির উপরে বেশি যাবে ঠিকই, কিন্তু এতে করে মাছ কোনো দৌড় দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ মেশিনটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আছে। তো এই জন্য আপনারা যারা মেশিন কিনতে চান, তারা অবশ্যই অবশ্যই টাইটেল ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দামটি জেনে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।